বারো উত্তপ্ত ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকা। পাওয়ার হাউসের গেটে তালা মেরে বিক্ষোভ জমি রক্ষা কমিটির। পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা, সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত দাবি পূরণ করা হয়নি বলে অভিযোগ তোলে জমি কমিটি। হুমকি দেয় ফের আন্দোলনের। প্রসঙ্গত এর আগে প্রশাসন জানিয়েছিল অধিকাংশ দাবি পূরণ হয়েছে, কিন্তু আজও নিজেদের অবস্থানে অনড় রয়েছে জমি কমিটি। দাবি আদায়ে মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে নতুন করে আন্দোলন শুরু করে জমি কমিটি। মূলত দাবি যেটা আমরা আগেও করেছি আজও বলছি, সরকারের সঙ্গে আমাদের 2018 সালে একটা চুক্তি হয়, এখানে যে তার বিগত দিনে 2016 থেকে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের পরবর্তীতে আমাদের সরকারের সঙ্গে একটা চুক্তি করি। চুক্তিতে ঠিক হয় যে এই আঞ্চলিক সাবস্টেশনটা যেমন হবে তার সঙ্গে এলাকার দাবি দেওয়া পূরণ করতে হবে। তাদের মূলত দাবি ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সাথে সরকার যে ভাঙড় চুক্তি করেছিল সেই চুক্তি সরকার না মানার কারণে তারা এই অবস্থান নিয়েছে। তাদের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি বলে জানান জমি জীবিকা ও বাস্তুরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান। প্রসঙ্গত পাওয়ার গ্রিড নিয়ে একসময় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, সেসব এখন অতীত। এখন আর নেই অলীক শর্মিষ্ঠা, নিজেদের দাবি দেওয়া নিয়ে নিজেরাই সচেষ্ট মির্জা হাসান, মোশারফ মোল্লারা, সঙ্গে খামারাইট, পদ্মপুকুর সহ এলাকার সাধারণ মানুষ। সব মিলিয়ে আজ সকাল থেকে আবার উত্তেজিত হয়ে ওঠে সাধারণ মানুষ। তাদের দাবি মেনে না নিলে আবার অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ হতে পারে বলে জানান স্থানীয়রা। পাওয়ার গ্রিড নিয়ে এর আগেও তারা আন্দোলনে নেমেছিল, সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই খবর উঠে এসেছিল বহুবার সংবাদের শিরোনামে। আজ সকাল থেকে ফের চেনা ছবি ভাঙড়ের পাওয়ার গ্রিড চত্বরে। ভাঙড় থেকে ইয়ামউদ্দিনের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। দাবি দেওয়ার মধ্যে যেমন ছিল এখানে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ইউরোপিয়া সহ, সেই মামলা প্রত্যাহার, এখানে একটা সাধারণ কৃষক মানুষের জন্য একটা হিমঘর, এখানে বিদ্যাধরী নদী যে সংস্কার, এছাড়া যে ডিপ ডিভা যে টোনা হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারকে একটা সম্পূর্ণরূপে হসপিটালে পরিণত করা, এছাড়া আরও অন্যান্য অনেক এলাকার উন্নয়নের বিষয়ে আমরা আলোচনা হয়েছিল এবং একটা লিখিত চুক্তি ডিএম অফিসে হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে 4 বছর হয়ে গেল, তাদের কাজ তারা সম্পূর্ণ করে বসে আছে, কিন্তু এই যে সাধারণ মানুষের জন্য যে চুক্তি সরকার করেছিল সেটা তারা সম্পূর্ণ করছে না। বিভিন্ন রকমভাবে আমাদের টালবাহনা করছে, হেনস্থা করছে, নানানভাবে আমরা বারবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বারবার এখানে তালা মারিয়া সরকার নানানভাবে টালবাহনা করে তার